উত্তরাঞ্চলের বৃহৎ জেলা নওগাঁ। এই জেলায় সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়। নওগাঁয় 31 আগস্ট পর্যন্ত ধানের শতকরা 97% আর চালের শতকরা 88% সংগ্রহ করা হয়েছে। কৃষকরা বলছেন, বর্ষার কারণে রোদে ধান শুকাতে পারেননি অনেকে, আবার ধান চাল কেনার সরকারি সিদ্ধান্ত কেউ কেউ জেনেছেন দেরিতে। আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত ধান চাল বিক্রির সময় পাওয়ায় খুশি কৃষক ও ব্যবসায়ীরা। ওয়েদারের কারণে আরো 15 দিন বাড়া দেওয়ার জন্য আমরা আজকে ধান দিতে আসছি। সরকার যে 15 দিন এক্সট্রা সময় আরো বৃদ্ধি করার পরে এটা খুব ভালো। সরকার যে লক্ষ্যমাত্রা ধান চাল সংগ্রহ করা, সেটা আমরা এই সময়ের মধ্যে সম্পন্ন দিতে পারবো বলে আমরা আশা করতে পারি। 15 দিন যে টাইমটা আছে, এটা খুব যুগোপযোগী কাজ হচ্ছে এবং এটা আমরা খুব উপকৃত হচ্ছি এবং আমরা নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ ধান চালের লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে মনে করছেন খাদ্য বিভাগের কর্মকর্তারা। ব্যবসায়ী এবং কৃষক উভয় লাভবান হবে, যে তারা যেটুকু মানে ওদের বরাদ্দ ছিল পুরোটাই তারা দিতে পারবে, এতে তারা ব্যাপক খুশি। এ জেলায় ইরি বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল 188,000 মেট্রিক টন আর চাল উৎপাদন হয়েছে 7.5 লাখ মেট্রিক টন।